الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরের এবং কাছের প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আল্লাহ আল্লাহওয়ালাদের সদোপদেশ অনুষ্ঠানে আন্তরিক মোবারকবাদ আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলাত শ্রবণ করি কেননা প্রিয় নবী সাল আলিহিমসাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের নূরনবী সমস্ত সৃষ্টিকুলের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল আল্লাহ আলিহিমসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলাত ও বারকাত রয়েছে এবং আল্লাহ তালার নৈকটার মাধ্যমও রয়েছে পাক পাঁক কেরাম অসংখ্যবার পড়তেন দুরুদে পাক এত বেশি পরিমাণে পড়তেন এত মহাব্বত সহকারে পড়তেন যাদের ঘটনা বলি কিতাবের পাতায় পাতায় আজও পর্যন্ত আমরা দেখতে পাই এবং তাদের সেই ঘটনা ঘটনাবলি আমরা শ্রবণ করে আমাদের মধ্যেও দুরুদে পাক পাঠ করার স্পৃহা জাগ্রত করি এবং আমরা উৎসাহিত হই আর দুরুদে পাক পাঠের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনেও আমরা সচেষ্ট হতে পারি আসুন সাহাবাই কাম আলম রেদান তাদের দূরদে পাকের প্রতি কত ভালোবাসা ছিল দূরদে পাক পড়াকে কতটা প্রাধান্য দিতেন এই ঘটনা থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে দূরদে পাকের ফজিল সম্বলিত সেই ঘটনাটি আমরা শ্রবণ করি হজরত উবাই ইবনে তা আলা আনহু থেকে বর্ণিত তিনি আরস করলেন হে আল্লাহ রসুল সালি সাল্লাম আমি তো আপনার উপর বেশি পরিমাণে দূরসুরে পাঠ করি আপনি বলে দিন আমি দিনের কত অংশ দূর শরীফ পড়ার জন্য নির্ধারণ করব। তখন নবী করিম রহিম সাল করলেন তুমি যতটুকু চাও নির্ধারণ করে নাও হযর উবাই ইবনে কাব রিয়াহ করলেন দিন ও রাতের এক চতুর্থাংশ দরুদ শরীফ পড়ার জন্য নির্ধারণ করে নেই তখন প্রিয় নবী সাল আলি সাল্লাম ইরশাদ করলেন তুমি যে পরিমাণ চাও নির্ধারিত করে নাও যদি তুমি এক চতুর্থাংশ থেকেও বেশি অংশ নির্ধারণ করে নাও তবে তা তোমার জন্য উত্তম হবে হজরত উবাই ইবনে কাব রদিয়াল্লাহ তালা আনহু আরস করলেন দিন ও রাতের অর্ধেক দরুদ শরীফ পড়ার জন্য নির্ধারিত করে নেই তখন হযুর সাল্লাহু তা আলা অরি হিমসাল্লাম ইরশাদ করলেন তুমি যে পরিমাণ চাও নির্ধারিত করে নাও আর যদি তুমি তা অপেক্ষা বেশি অংশ নির্ধারিত করে নাও তবে তা তোমার জন্য উত্তমই হবে হযত উবাই ইবনে কা রদি আল্লাহ তা আলা করলেন দিন ও রাতের দুই তৃতীয়াংশ নির্ধারিত করে নিই তখন হুজুর সালি সাল্লাম ইরশাদ করলেন তুমি যে পরিমাণ চাও সময় নির্ধারিত করে নাও যদি তুমি তা থেকেও বেশি সময় নির্ধারিত করে নাও তবে তা তোমার জন্য উত্তমই হবে তখন হজরত উবাই ইবনে কাব তা আল্লাহআলা আনহু আরস করলেন দিন ও রাতের পূর্ণ সময়টুকুই দরুদ শরীফ পড়ার মধ্যে ব্যয় করে দেই তখন প্রিয়নবী সাল করলেন যদি তুমি এমনই করে থাকো তবে দরুদ শরীফের সব দুশ্চিন্তা ও দুঃখ দূরীভূত করার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ আসসালাত ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালাম আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ প্রিয় ইসলাম হেরা আমরা সাহাবা ইকরামদের দুরুদের প্রতি কত মোহাব্বত সেটা দেখতে পেলাম তারা কিভাবে দুরুদে পাক বেশি থেকে বেশি পাঠ করবে সেই চিন্তায় মগ্ন থাকতেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সদুপদেশ গ্রহণ করতেন নবী সাল আলিমসাল্লাম থেকে পরামর্শ নিয়ে নিতেন দেখুন আর প্রিয় নবী সলাল্লাহ আলিউসাল্লাম আমাদের উম্মদের কাণ্ডারি সেই নবী সলাল্লাহ আলিম আসসাল্লাম সাহবাই কালাম আলহিম রিজওয়ানকে সদোপদেশ দিয়ে ধন্য করলেন এবং তাকে উত্তম পদ্ধতি বলে দিলেন তো এটা ফরজ ইবাদত ফরজ ওয়াজিব যেটা অপরিহার্য ইবাদত যেটা না করলে গুণা এই ধরনের ইবাদতের পরেই সেই মহান কারামগণ দূরতে পাকের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করে দিতেন ওবাইবনেক রাজি আল্লাহ তালা আনহু তিনি সম্পূর্ণ সময়টাকে দুরুদে পাক পাঠ করার জন্য নিয়োজিত করলেন নিজেকে দুরুদে পাকের আশিক হিসাবে পরিচয় পেশ করলেন আর আমরা কেনই পিছিয়ে থাকব। আমাদের উচিত যে আমরা যখনই অবসর পাবো দুরুদে পাক পাঠ করব। আমাদের জবানকে আমাদের জিহবাকে গুনাহপূর্ণ কথাবার্তা থেকে বিরত রেখে আমরা বেশি দেখে বেশি দ্রুতে পাক পাঠ করব দ্রুতে পাক পাঠ করার জন্য এখন বর্তমানে বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন যদি আমরা এই কাউন্টার ব্যবহার করি এই কাউন্টার সেক্ষেত্রে কথা আমিরা আলুসল্লাহ দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা তিনিও মার্শাল্লাহ তিনি তসবি এর উৎসাহ প্রদান করে থাকেন আর এখন বর্তমানে প্রযুক্তির আবিষ্কার কেনই এটাকে আমরা উপকারের দিকে নিয়ে আসবো না তো এই কাউন্টার মাধ্যমে যদি আমরা বেশি থেকে বেশি দ্রুত পাক পাঠ করি নির্ধারিত সংখ্যা করতে পারি নির্ধারিত সংখ্যা পূরণের জন্য এটা খুব সহযোগী পাশাপাশি যদি আমাদের হাতের মধ্যে থাকে এটা তাহলে এটা রাখার উদ্দেশ্য আমাদের সবসময় মন মস্তিষ্কের মধ্যে বসে যাবে যে এটা রাখার উদ্দেশ্য বেহুদা কথা নয় এটা রাখার উদ্দেশ্য হলো দ্রুতে পাক পাঠ করা তাহলে ইনশাল্লাহ আমাদের সর্বদা আমাদের মধ্যে দুরুদে পাক পাঠ করতে হবে এই চিন্তা চেতনা জাগ্রত থাকবে আল্লাহ তাবারকাল আমাদেরকে বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন সল্লাহআ সল্লাহ আলী আসালাম প্রিয় দর্শক আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাল নৈকট্য হবে নিতে ইলমিদিন অর্জনের উদ্দেশ্যে আল্লাহওয়ালাদের সদোপদেশ শ্রবণ করব। আজ এই পর্বে প্রিয় নবীর সল্লাহ আলিমসাল্লামের বিদায় হজের ভাষণের মধ্যে প্রিয় নবীর সাল্লাহ আলী আমাদের জন্য সেই লক্ষাধিক সাহাবাই ক্রামের মাধ্যমে যেই সদোপদেশগুলো উপদেশগুলো পৌঁছিয়ে দিয়েছেন সকল মানব জাতির জন্য আল্লাহ নবীর সল্লাহ আলি মূল্যবান বাণী পেশ করেছিলেন সেই বিদায় হজের ভাষণ থেকে আমরা সদোপদেশ গ্রহণ করব আর এই সদুপদেশের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করার চেষ্টা করব আল্লাহ তালার সন্তুষ্টির পথে পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ তালার এই বাদতকে সহজে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব এবং সেই প্রিয় আঁকা সাল্লাহ আলি আসাল্লাম যিনি জান্নাতুল ফেরদাউসে তিনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ সচেষ্ট হব আল্লাহ তালার রহমতে আসুন আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের সদোপদেশ অনুষ্ঠানে প্রিয় নবী সাল আই রহমাল্লাম যে মোবারক বাণী বিদায় হজের ভাষণের মধ্যে দিয়েছিলেন যে সদোপদেশ দিয়েছিলেন সদোপদেশ এর মাধ্যমে সাহাবাইক রামদেরকে ধন্য করেছিলেন সেই মূল্যবান সদোপদেশ আমরা শ্রবণ করি সল্লু আল হাবিব আলা মুহম্মদ সাল আই রিহমসাল্লাম বিদায় হজের ভাষণ এর মধ্যে প্রিয় নবী সালআাল্লাম অনেক বিস্তারিতভাবে বলেছেন আমরা সেই মূল্যবান ভাষণ থেকে কিছুটা শ্রবণ করব আসন শ্রবণ করি সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করছি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমাদের মনের কদর্যতা হতে আমরা আমাদের মন্দ আমল হতে তবা করছি আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথ হারা করতে পারে না তিনি যাকে পথহারা করেন কেউ তাকে পথ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং তিনি একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল আলি ও তার বান্দা ও রাসূল আমি তোমাদের ওসিয়ত করছি হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো তোমাদেরকে তার আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করছি এবং শুভ সূচনা করছি যা উত্তম তা দিয়ে তারপর তিনি ঈর্ষাদ করলেন হে লোকেরা আমার কথা শোনো আমি তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিচ্ছি কেননা আমি জানি না হয়তো এ বছরের পরে আমার এই স্থানে তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে কি না হে লোকেরা তোমাদের রক্ত অর্থাৎ জীবন তোমাদের সম্পদ ও তোমাদের সম্ভ্রম তোমাদের প্রতিপালকের সমীপে উপস্থিত হওয়া পর্যন্ত অর্থাৎ পবিত্র তোমাদের এ মাসে ও তোমাদের এই নগরীতে তোমাদের এ দিনটির পবিত্রতা নেয় শোনো আমি পৌঁছে দিলাম কি হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকে যার কাছে কোনো আমানত আছে সে তা আমানত দাতাকে পৌঁছে দিবে জাহিলি যুগের সুদ রহিত হলো তবে তোমরা তাদের মূলধন পাবে তোমরাও জুলুম করবে না তোমাদের উপরও জুলুম করা হবে না আল্লাহর ফয়সালা আর কোনো সুদ নেই ইচ্ছাকৃত হত্যার কিসাস প্রায় ইচ্ছাকৃত হত্যা যা লাঠি ও পাথর ইত্যাদি দ্বারা করা হয় তাতে একশো যে এর চেয়ে অধিক চাইবে সে জাহিলি সম্প্রদায়ের লোক আমি পৌঁছিয়ে দিলাম কি হে আল্লাহ সাক্ষী থাকুন তারপর তিনি পুনরায় বললেন হে লোকেরা এ দেশে শায়তানের ইবাদত করা হবে এই ব্যাপারে সে নিরাশ হয়েছে কিন্তু তার তুষ্টি তার সন্তুষ্টি এই যে ইবাদত ব্যতীত অন্য সব বিষয় যাকে তোমাদের আমলের মধ্যে তোমরা তুচ্ছ মনে করো তাতে তার আনুগত্য করা হবে সুতরাং তোমরা তোমাদের দিন সম্পর্কে তার ব্যাপারে সতর্ক থাকবে হে লোকেরা তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রীদের তোমাদের প্রতি অধিকার আছে এবং তোমাদেরও তাদের প্রতি অধিকার আছে তাদের প্রতি তোমাদের অধিকার হচ্ছে তারা তোমাদের ব্যতীত অন্য কাউকে তোমাদের শয্যায় স্থান দিবে না তোমরা অপছন্দ করো এমন কাউকে তোমাদের অনুমতি ব্যতীত তোমাদের বাড়ি ঘরে ঢুকতে দিবে না এবং কোনো অশ্লীল কর্মে লিপ্ত হবে না হে লোকেরা মুমিনরা ভাই ভাই মুসলমান ভাই ভাই কোনো আমি পৌঁছে দিলাম কি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন সুতরাং তোমরা আমার পরে পুনরায় কাফির হয়ে গিয়ে একে অপরের গরদান উড়িয়ে দিও না আমি তো তোমাদের কাছে এমন কিছু রেখে গেলাম যে তোমরা তা ধারণ করে থাকলে কিছুতে পথ হবে না আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নত তোমরা তা ধারণ করে থাকলে কিছুতে পথ হবে না শোনো পৌঁছে দিলাম কি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে লোকেরা তোমাদের প্রতিপালক একজন তোমাদের পিতা একজন তোমরা সবাই আদম সালাম এর থেকে এবং আদম মাটি থেকে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান সে যে তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভিরুক তা ব্যতীত কোনো কিছুর বলে কোনো আরবের কোনো অনারবের উপর শ্রেষ্ঠত্ব নেই শোনো আমি পৌঁছিয়ে দিলাম কি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন তিনি বললেন তবে উপস্থিত যারা রয়েছে তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দেবে হে লোকেরা আল্লাহ মিরাসে প্রত্যেকের ওয়ারিসের অংশ বন্টন করে দিয়েছেন এখন কোনো ওয়ারিসের জন্য ওসিয়াত করা জায়জ নয় এবং পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশের অধিকের বেশি ওসিয়ত জায়েজ নয় তোমাদের কাছে আমি এমন জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারণ করে থাকো তবে কখনও পথপ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব হে লোক সকল মনে রেখো আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী নেই তোমাদের পরে কোনো উন্মত নেই কাজেই নিজ প্রতিপালকের ইবাদত করবে পাঁচ নামাজ আদায় করবে রমজান মাসে রোজা রাখবে সানন্দ চিত্তে নিজের ধন সম্পদের জাকাত দিবে নিজ প্রতিপালকের ঘরে হজ করবে নিজের শাসকদের আনুগত্য করবে যদি এরোপ করো তবে তোমাদের মহান প্রভু তোমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি বলবে উপস্থিত সমসরে বলে উঠলেন আলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি পূর্ণাঙ্গ করেছেন আপনি পূর্ণাঙ্গ আপনার দায়িত্ব পালন করেছেন হক পয়গাম পৌঁছে দিয়েছেন কল্যাণ কামনার হক পুরোপুরি আদায় করেছেন এ কথা শুনে প্রিয়নবী নূর নবী সকল সৃষ্টি কুলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহিম্লাম শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে লোকদের দিকে ঝুঁকে তিনবার বললেন তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো ঐতিহাসিক ভাষণ শেষে রসুল্লাহ সাল আলিহাল্লাম সুরা মায়েদার তিন নং আয়াত তেলওয়াত করলেন তানজুল ইমান থেকে অনুবাদ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম হ্যাঁ আল্লাহ হজরত অমর রাদি আল্লাহ তালা এ আয়াত শুনে কান্না শুরু করে দিলেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন কাঁদছি এজন্য যে পূর্ণতার পর তো অপূর্ণতাই শুধু বাকি থাকে সল্লো আল হাবিব আলা মোহাম্মদ মুহম্মদ সাল আলিহিম্লাম মহান আল্লাহ জানেন সাল আলিহিমসাল্লাম সেই ভাষণ কিভাবে প্রায় দেড় লক্ষাধিক সাহাবাইকরাম দের সামনে দিয়েছিলেন তো এটাও নবীর সাল্লাহ আলিহিমসাল্লামের একটি মগজেজা ছিল অলৌকিক ঘটনা ছিল যে প্রায় দেড় লক্ষাধিক লোকের সাহাবাই ক্রামের সমাগমে তিনি ভাষণ দিয়েছিলেন তো সামনের ক্রাম যেভাবে শুনতে পেয়েছিলেন পিছনে যারা ছিল তারাও একইভাবে শুনতে পেয়েছিলেন এটাই প্রিয় নবীর সাল্লাহ আলিহিমসাল্লামের মগজেজা ছিল প্রিয় দর্শক আমরা বিদায় হজের ভাষণ কিছুটা শ্রবণ করলাম আর এতে আমরা অসংখ্য সদুপদেশ শ্রবণ করলাম বাস্তবিক পক্ষে বিদায় হজের ভাষণ শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্বে আজ যারা বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে বা বিভিন্ন বিশেষজ্ঞ রয়েছে তারা বিদায় হজের ভাষণটাকে প্রাধান্য দেয় তারাও তাদের কর্মের মধ্যে তাদের জীবনের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করে আল্লাহ তালা যারা অমুসলিম থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লিউসাল্লামের সদ উপদেশগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তাদেরকে ইসলামের এই সুশীতল মনোরম পরিবেশে ছায়া দান করুক তাদেরকে আল্লাহ তালার একত্রবাদের পথে আসার নবী সাল আলিহিহামের রিসালাতের পথে এসে জান্নাতের মতো নেয়ামতের হাসিল করা তফি দান করুক আর আমরা যারা মুসলমান আছি আমাদের তো প্রিয় নবী সাল্লাহ আলিহিহিম সালামের প্রতিটি সদোপদেশকে গ্রহণ করে আমাদের অতি শীঘ্রই জীবনে বাস্তবায়ন করা উচিত কেননা আমরা জানি আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত আমরা ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে এই অন্ধকার কবর থেকে না উপায় একমাত্র হোদায় আহ কামুল হাকেমিন ওর আনুগত্য এবং তার প্রিয় হাবিব সাল আলিহালামের সুন্নত অনুসরণ প্রিয় হাবিব সল্লাহ সাল্লামের মোবারক সদ উপদেশগুলোর উপর আমল করার মাধ্যমেই নিয়োজিত রয়েছে তাই আমাদের সদ উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে দেরি না করা উচিত প্রিয় ইসলাম আমাদের উচিত যে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সলাল আলিহিম সাল্লামের আদর্শকে ফলো করা দেখুন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা দুনিয়ার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখি কোন প্রতিষ্ঠান স্কুল দেখি কলেজ দেখি ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন জায়গায় নির্ধারিত রুলস রয়েছে এটা আমরা জানি এটা যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা শিক্ষকতা করে তারা জানে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু রুলস রয়েছে আর এই রুলস যদি না মানা হয় তখন কি হয় সেই প্রতিষ্ঠানের মধ্যে সে তার সুনামের সাথে কাজ করতে পারে না আর এক সময় হতে পারে আর এক সময় এমনও হয়ে থাকে সেখান থেকে তাকে চলে আসতে হয় সে প্রতিষ্ঠান তাকে দেখেনা এই দুনিয়াকে যদি একটা প্রতিষ্ঠান ধরেন আর এই প্রতিষ্ঠানের কিভাবে থাকতে হবে এখানে থেকে কিভাবে পরকালীন সাফল্য অর্জন করতে হবে এই জন্য আল্লাহ নিয়ম নিয়মকানুন জানিয়ে দিয়েছেন এবং শুধু জানিয়ে দেননি তার হাবিব সলাল আলিহাসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে খাবার খাবো আমরা কীভাবে চলাফেরা করব। আমরা কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবো আমরা কিভাবে মানুষের সাথে লেনদেন করব আমরা কিভাবে ইবাদত করব আমরা কিভাবে রোজা রাখবো আমরা কিভাবে অমুসলিমদের সাথে আচরণ করব। আমরা তো কখনও শরীয়তের সীমা লঙ্ঘন করে যাতে আমাদের ইমান হারিয়ে না ফেলি সেই ক্ষেত্রে আমরা অমুসলিমদের সাথে কিভাবে ওঠা বসা করবো তাদের সাথে কিভাবে চলাফেরা করব, শুধু তাই নয় আমরা আল্লাহ তাবারাগত আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কিভাবে স্বচ্ছতা অর্জন করতে পারবো কীভাবে এবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে পারবো তাকু অর্জন করতে পারবো ক্ষোধা ভেরুতা অবলম্বন করতে পারবো এই বিষয়ে প্রিয় নবী সাল্লাহ আলিমাসাল্লাম আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটে সতপতির দিয়ে ধন্য করেছেন আমাদের উচিত আমাদের জীবনটাকে প্রিয় নবী সাল আলিহিমসাল্লামের সদপতিরগুলোকে গ্রহণ করে প্রিয় নবী সাল্লাহ আলিমুসাল্লামের সন্নত এর উপর আমল করা আমরা যদি আজ কোমর বেঁধে নেমে যাই যে দুনিয়ার যত কাজ রয়েছে আমার দ্বারা সংগঠিত হবে আমিন সাল্লাহ নবী সাল্লিহিউসালামের সুন্নত রেখায় করবো দেখুন যেই কাজের মধ্যে নবীর সুন্নত নেই সেই কাজ আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম কিভাবে হবে আর আল্লাহ তালার প্রিয় নবী সাল আলিমু সালামের সুন্নত অনুসারণ সুন্নত অনুসারে যে কাজ করা হবে সেটাই হয়ে যাবে এ তাই আমরা যদি চাই যে আমাদের জীবনকে বেশি থেকে বেশি সুন্নতের রঙে রঙিন করব। আল্লাহ তালা সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করব তাই আমাদের উচিত তখন আমাদের উচিত হবে দাওয়াত ইসলামের মাদানি পরিবেশে সম্পৃক্ত থাকা যে প্রিয় দর্শক আজ আজ দাওয়াত ইসলামী সারা দুনিয়ায় শুধু বাংলাদেশে নয় ভারত পাকিস্তান ইউরোপ আমেরিকা ইত্যাদি জায়গার মধ্যে নয় বিশ্বের প্রায় দুইশোটা দেশেরও অধিক দেশে কোরআন এবং সুন্নার বাণী পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা যদি আমরা যেখানে থাকি না কেন যদি আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দেই তাহলে ইনশাআল্লাহ নবীর আদর্শ সুস্পষ্টভাবে আমাদের মাঝে বাস্তবায়িত হবে এবং নবী ইসাল আলী সালামের সন্ন্যতগুলোকে আমল করা আমাদের পক্ষে সম্ভব হবে আর দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে যদি আমরা সম্পৃক্ত হই দাওয়াত দাওয়সলামের মাদানী পরিবেশে ইসলাম ভেড়া একটি ছোট্ট একটি বই এর উপর আমল করে সেটা হলো বিরানব্বই মাদানী ইনাম ছাত্রদের জন্য বাহাত্তর মাদানী ইন এটা সকল ইসলামী ভাইদের জন্য এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য মাদানি ইন রয়েছে তো যদি আমরা এই মাদানি ইন আমাদের উপর আমল করি তাহলে আমাদের এই মাদানি ইন মধ্যে যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদেরকে প্রতিনিয়ত নবীর সাল আলিহাল্লামের অধিক থেকে অধিক সুন্নত পালনের প্রতি আমাদেরকে উৎসাহিত করবে আমাদেরকে সাহায্য করবে আর এটা সেই ক্ষেত্রে গত আমির আলু সুননত মাদানী ইন যারা নিয়মিত পূরণ করে পূরণ করে নিজের জীবনকে সুন্নত রঙে রোহিন করে তাদের প্রতি আমির সুন্নত সন্তুষ্ট হন দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা তিনি খুব সন্তুষ্ট হন এবং তিনি তার আমাদের জন্য দোয়াও করেছেন এবং তার পরকালীন নাজাদের জন্য দোয়াও করেছেন আল্লাহ তাবারকাল আমাদেরকে মাদানী ইন আহমদের উপর আমল করে মাদানী কাফেলা সফর করে এই আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক মাদানী চ্যানেলে দেখতে থাকুন ইনশাল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমেই আমরা জানতে পারবো দাওয়াত ইসলামের সম্পর্কে আর জানতে পারবো ইসলাম সম্পর্কে ইসলামের শরীর আদর্শ সম্পর্কে আল্লাহ তাবারক তালা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকা তৌফিক দান করুক দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে স্থায়িত্ব দান করুক এবং এই মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখে নিজেকে পরকালীন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক آمين بجاه النبي الغرامين صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم